নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। রাজ্যে বিপুল সংখ্যক কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এপ্রিল মাসের পর আর কোনো বেসরকারি সংস্থাকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ব্যবহার করতে দেওয়া হবে না। আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ পরিদর্শনের পর জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বুধবার ভক্তিনগর থানা অন্তর্গত ইস্টার্ন বাইপাস এলাকায় রাস্তার পাশে পিডব্লিউডিএ জমিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো হলো। ভেঙে দেওয়া হলো 50টিরও বেশি দোকান। আজ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রামকৃষ্ণ হল অফ রেসিডেন্সে বন্ধ করা হয়েছে মেস পরিষেবা। মেস পরিষেবা বন্ধ করে দেওয়ায় বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রামকৃষ্ণ হল অফ রেসিডেন্সে বন্ধ করা হয়েছে মেস পরিষেবা। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বৈঠকে বসে পড়ুয়াদের সাময়িকভাবে খাবারের দায়িত্ব নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও কর্মচারীরা। এনজিপি থানার অন্তর্গত শান্তিপাড়া এলাকায় ঘন বসতি এলাকায় বসানো হচ্ছে 5G মোবাইল টাওয়ার। প্রতিবাদে পথ অবরোধে সামিল হলো স্থানীয়রা। নেপাল থেকে লুকিয়ে শিলিগুড়িতে আনা হচ্ছিল প্রসাধনী সামগ্রী। গ্রেফতার একজন, আটক করা হয়েছে একটি ট্রাক। আগামী 18 এবং 19 মার্চ শিলিগুড়ি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রথম আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে। বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল শিলিগুড়ির একটি জব কনসালটেন্সের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। কোচবিহার পানিশালা গ্রাম পঞ্চায়েতের 182 নম্বর বুথ এলাকায় ড্রেন তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। কালচিনি ব্লকের হাসিমারা এলাকা থেকে পাচারের পূর্বে পিকআপ ভ্যান সহ লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করল বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। দীর্ঘ কয়েক বছর পর আজ থেকে খুলে গেল আলিপুর দুয়ারের ঢেকলাপাড়া চা বাগান। খুশির হাসি শ্রমিকদের মুখে। আজ বাগানে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চদশ ফান্ডের মাধ্যমে শান্তিনগর এলাকায় বসল 8টি সোলার লাইট। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, টুইটার এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।